Welcome to Inside of Tanveen's World. Assalamu alaikum. Ramadan Mubarak. Shabai ke Ramadaner shubhechha janiye amar ajker recipe shuru korchi. Ajker recipe ta khubi mukhorochok ekta recipe. Khubi majar. Eta usually ami ektu occasional shomoye banai. Prothome dekhte pelen ami ekhane tel diye diyechi. Ta amar ajker recipe ta hocche Pantarash. আমি বানাচ্ছি বিফ কিমা দিয়ে পান্তারাশ আমি এখানে 1 and half কাপ অনিয়ন দিয়েছি হাফ কাপ তেলের মধ্যে তারপর এই অনিয়নটাকে সরটে করে নিব তারপর একে একে আমার সব মশলাগুলি দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম আমি এখানে জিঞ্জার 1 and half tablespoon তারপর 1 and half tablespoon দিলাম গার্লিক এগুলি একটু কষিয়ে ওখানে একটু পানি দিব তারপর আস্তে আস্তে বাকি মশলাগুলি দিব এই এটা অনেকেই চিকেন রোল বিফ রোল বিভিন্নভাবে পরিচিত তবে আমার কাছে আমি ছোটবেলা থেকেই পান্তারাশ নামে এই স্ন্যাক আইটেমটাকে আমি জানতাম তা এখন এখানে আমি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মশলার গুঁড়া পরিমাণটা আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং আমি এখানেও অ্যাড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন তারপর আমি একটু পানি দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন গন্ধ না থাকে তো কষানোটা অনেকে বেশি কষাতে চায় না আবার অনেকে চায় এখন আপনি তবে আমার মনে হয় একটু কষিয়ে নিলে যেটা হয় কোনো মশলার গন্ধ থাকে না তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 টেবিলস্পুন এই কিমা রান্নার ব্যাপারে একটু সচেষ্ট হওয়া দরকার কারণ কিমাটা মজা হলে পান্তারাশটা খেতে খুবই মজা হয় আর আমি এখানে কিমা ইউজ করেছি একটু মোটা দানাটা একটু মোটা কিমা হলে ওই মাংসের কিমাটা মুখে লাগে তখন খেতে ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ সুইট সয়া সস তারপর অ্যাড করছি আরেকটা সস এটা সুইট এন্ড সাওয়ার সস যেন আমার এই কিমাটার ভিপুরটা একটু সেভরি টেস্ট আসে সেজন্য আমি এই ধরনের সসগুলি ইউজ করলাম এই মশলার সাথে এখন এখানে আমি কিমাটা অ্যাড করে দিলাম এটা আমার মোটা কিমা এখানে 2 পাউন্ডস আছে একটু বেশি এটার সাথে আমি ক্যারোট এবং গ্রিন অনিয়ন মিশাবো চাইলে আরও অনেক কিছুই মেশানো যায় যেহেতু এটা আমার একটা স্পেশাল স্ন্যাক্স আমি ইউজুয়ালি ঈদ বা কোনো একটা স্পেশাল টাইমে এটা বেশি বানিয়ে থাকি মোস্টলি আমি ঈদের একটা সিগনেচার আইটেম হিসেবে আমি এটা বানাই তাই আমার কাছে ওই বিফ কিমা দিয়ে একটু যত্ন করে বানাতে ভালো লাগে আমি সবসময় বানাই না এই যে আমার কিমাটা আমি সিদ্ধ করে নিচ্ছি আমি সবই রেডি করে রেখেছি তারপর একটা একটা করে অ্যাড করতে থাকব আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে আমি আমার রেসিপিটা আমি অনেকের সাথে আগেও শেয়ার করেছি আর আজকে অফিশিয়ালি সবার সাথে শেয়ার করছি এই যে এখন আমি ক্যারটটা দিয়ে দিলাম আমি এখানে মাশরুম দিয়ে থাকি আমার ওই দিন মাশরুম ছিল না বলে আমি এখানে ক্যারট দিলাম এখানে অনিয়ন দেয়া যায় তারপর আমি দিয়েছিলাম গ্রিন অনিয়ন এই কিমাটা খুব বেশি আমি ড্রাই করি না আবার খুব বেশি পানিও থাকে না মিডিয়াম একটা পর্যায়ে নিয়ে এসে তারপর চুলা থেকে নামিয়ে নেই এটার 3টে স্টেপ আছে প্রথম স্টেপটা হলো কিমাটা রান্না করা কিমা রান্না হয়ে গেলে তারপর আমি যে র্যাপটা করব ওটা বাসাতেই বানাবো ওটার জন্য ময়দা ডিম লবণ চিনি এগুলি লাগবে ওটা দিয়ে আমি এটা করে নিব আমার এখন কিমা রান্না করা শেষ তারপর আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি র্যাপটা বানানোর জন্য তো র্যাপ বানানোর জন্য আমি 4 কাপ ময়দা নিয়েছি তারপর 3টা ডিম দিয়েছি এখানে ডিমটা কম বেশি করা যায় তবে খুব কম দিলেও
র্যাপটা একটু শক্ত হয়, আবার খুব বেশি দিলে একেবারে ফেটে যায়, তাই একটা ব্যালেন্স করে দিলে ভালো। 4 কাপে 3টা বা 2টা ডিম দিলে খুবই ভালো। আমি ইউজুয়ালি একটু ডিমটা বেশি ইউজ করি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুগার আর 1/2 টেবিল চামচ সল্ট। আর পানিটা আস্তে আস্তে করে অ্যাড করতে হবে, খুব বেশি ঘন বেটার করা যাবে না, কারণ বেশি ঘন করলে তখন ওই র্যাপটা বেশি থিক হয়ে যাবে, ওটা আবার অন্য রকম লাগবে। তাই বেশি থিকও না, বেশি আবার লুজও না, একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখতে হবে। তো এখন আমি পানি মিশাতে থাকব। খুব মসৃণ একটা ব্যাটার তৈরি হবে। তো আশা করছি আপনাদের ভালো লাগছে আমার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে এক এক করে আমি এখন ডিমগুলি দিয়ে দিচ্ছি। এই স্ন্যাকটা বানানো একটু সময় সাপেক্ষ, কিন্তু খুবই মজাদার। ওটা আপনি যাকেই খাওয়ান না কেন, ওরা একবার খেলেই এটার প্রেমে পড়ে যাবে, এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকে এটাকে রোল বলে থাকে এবং খুবই থিক করে ওই রুটিটা বানায়, আমার কাছে ওটা অন্য ধরনের মজা লাগে। তবে আমি যে এই রেসিপিটা তৈরি করেছি বছরের পর বছর করে করে, আমার মনে হয় এই টেস্টটা খুবই ভালো, তাই আপনাদের সাথে আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, দেখি কেমন লেগেছে। আর যারা করবেন কখনো আমার রেসিপি ফলো করে বানাবেন, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। এই যে আমার এখন ব্যাটারটা রেডি হয়ে গেল। তারপর এখন একটা প্যান বসিয়ে দিব আমি চুলাতে, আর একটা কাপড়ে একটু অয়েল নিয়ে আমি ব্রাশ করে দিব। এটা চাইলে ব্রাশ দিয়েও করা যায়। তারপর এখান থেকে ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে একটা রাউন্ড একটা রুটির মতো বানায় নিব। তারপর আমি একটু ফ্লিপ করে দিয়েছিলাম, আমার ব্যাটারটা কিন্তু একটু ঠিক হয়েছিল। আমি এরপরে আরও একটু পানি মিশিয়ে দিয়েছিলাম। এখন আমি কিমাটা দিয়ে পান্তারাসটা বানিয়ে নিচ্ছি। পান্তারাসটা দেখতে একটু পকেটের মতো, একটু রেক্ট্যাঙ্গেল টাইপ হয় দেখতে। কীভাবে ফোল্ড করবেন তা দেখিয়ে দিচ্ছি। দুই সাইড থেকে এনে তারপর একটু একটা আঙ্গুল দিয়ে চেপে ধরে পিছন থেকে বা পিছনের অংশটা সামনের দিকে নিয়ে এসে তারপর এবার কিমাটার মাঝখানে চেপে ধরে ফোল্ড করে নিয়ে আসবেন। তারপর একটু এরকম একটু ঘন একটা ময়দা দিয়ে একটা সিল বানিয়ে রেখে তারপর ওটা লাগায় আবার আরেকটা ফোল্ড দিয়ে ব্যাস, এবার আমার ফোল্ডিংয়ের কাজ শেষ। আমি এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি এখানে একটু স্লো করে দেখিয়েছি, যেন যারা নতুন ভিউয়ার্স নতুনভাবে রান্না শিখবেন আপনাদের বোঝা সুবিধা হয়। তারপর সব একে একে বানানো হয়ে গেলে তারপরের স্টেপ হলো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে এবার রাখা, তারপর ডিপ তেলে ভেজে নেওয়া। এটা কিন্তু খুব অল্প তেল দিয়ে ভাজলে এটার রিয়েল টেস্টটা আসবে না, এটা একটু ডিপ ফ্রাই করতে হয়। এটা একটা অকেশনাল ফুড, এটা এভরিডের কোনো খাবার না, মাঝে মধ্যে আমরা ডিপ ফ্রাই বা এই ধরনের খাবারগুলি খেলে আমাদের খুব যে স্বাস্থ্যহানি হবে তা না, এটা প্রতিদিনকার খাবার হলে তখন এটা একটা
চিন্তার বিষয়। এখন আমার সব বানানো হয়ে গেছে, তারপর আমি এবার আমার থার্ড স্টেপে যাচ্ছি। এই যে ডিমটা আমি ভেঙে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। এবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে তারপর আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব আর কিছু ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার আজকের পান্তারাশ দেখতে কেমন হয়েছে। খেতেও খুব ভালো হয়েছে, আমি আপনাদেরকে খাওয়ার সময়টা আর দেখাতে পারিনি, তবে আমি ভাজার পরে লুকটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার রেসিপিটা একবার ট্রাই করার। যদি কখনো ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আর দেখার পরেও কেমন লেগেছে তাও আমাকে জানাবেন। সবসময় যারা আমার পাশে থাকছেন, আমাকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন করে আসছেন, তাদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং আমার সাথে থাকার অনুরোধ। এই যে এখন দেখতে থাকেন, এই যে আমার আমি এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি, তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো রমাদানে এই যে এখন বাকি কয়েকটা দিন আছে, এর মধ্যে একদিন বানাতে পারেন, বা স্পেশালি ঈদের থাকে আমার এই আইটেমটা। আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখেন, বা যাকে খাওয়াবেন তারা খুবই প্রশংসা করবে আপনার এই উদ্যোগের। আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।